আমরা যখন কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড কিংবা গুগল ডক ব্যবহার করে কোনো তথ্য উপস্থাপন করি, তখন আমরা নানাভাবে তথ্যটি যাতে সুন্দর দেখায় তার চেষ্টা করে থাকি না। এখন HTML ভাষায় এটি তো এতটা সহজে করা যায় না। HTML ভাষায় এটি করার জন্য কিছু ট্যাগ ব্যবহার করা লাগে, সেটিকেই বলা হচ্ছে ফরম্যাটিং। তার মানে আমরা যদি ফরম্যাটিংয়ের সংজ্ঞা বলতে চাই, তাহলে বলতে পারি ওয়েব ব্রাউজারে তথ্য সুন্দর এবং দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য যে সকল ট্যাগ ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, আর এই যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে ফরম্যাটিং। এবারে আমরা কিছু গুরুত্বপূর্ণ ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আলোচনা করি, চলো দেখে নেওয়া যাক। আমরা যদি কোনো একটি লেখাকে বোল্ড করতে চাই, তাহলে আমাদেরকে সেটি এই বি ট্যাগের ভিতরে লিখতে হবে। তার মানে আমরা যদি বোল্ড কোনো লেখা লিখতে চাই, সেটি আমরা বি ট্যাগের ভিতরে লিখব। ঠিক একইভাবে ইটালিক কোনো কিছু লিখতে হলে আমরা আই ট্যাগের ভিতরে লিখব। আমরা যদি কোনো কিছু সাবস্ক্রিপ্ট বা কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করতে চাই, তাহলে SUB কিংবা SUP ট্যাগের ভিতরে লিখতে চাই। এই ব্যাপারটি খুবই মজার, তাই এই ব্যাপারটির একটু আলাদাভাবে ব্যাখ্যা দেই। চল, সাবস্ক্রিপ্ট বলতে সাধারণত কি বোঝানো হয়? ধরো H2O লেখা, এখন এই টু কি এইচের একটু নিচে আছে না? আমরা যদি এই H2O কিংবা পানির সংকেত HTML ভাষা দিয়ে লিখতে চাই, তাহলে আমাদের যে জিনিসটি লেখা লাগবে সেটি হচ্ছে এইচ, এরপরে আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগ শুরু করতে হবে, এখানে টু লিখতে হবে, তারপরে আমাদের সাবস্ক্রিপ্ট ট্যাগটি শেষ করে দিতে হবে, এবং পরে যে আমাদের ও লেখা লাগবে। এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে এই যে টু লেখাটিকে আমরা সাবস্ক্রিপ্টের ভিতরে লিখলাম না, এই টু লেখাটিকে সাবস্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লেখার জন্য এইচ এর নিচে এভাবে এটিকে প্রদর্শন করবে। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তো আমরা এই লেখাটিকে কিভাবে লিখতে পারি। এটি তোমাদের জন্য একটি কুইজ। আমি এই ভিডিওটি যখন আপলোড হবে, তার ভিতরে তোমরা যে কমেন্ট করবা, তাদের ভিতর থেকে একজন বিজয়ী নির্ধারণ করব, এবং আমি সেই কমেন্টে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিব। একইভাবে আরও অনেক ধরনের ট্যাগ রয়েছে, যেমন হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, লিস্টিং ট্যাগ। হেডিং ট্যাগ সাধারণত আমরা ব্যবহার করে থাকি কোনো একটি লেখা বড় করে দেখানোর জন্য। হেডিং ট্যাগ আমাদের ছয়টি রয়েছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। H1 দিয়ে সবচেয়ে বড় হবে, এবং H6 দিয়ে তার থেকে অনেক ছোট কিন্তু তাও যথেষ্ট বড় হবে, যাতে সেটিকে দেখে মনে হয় এটি একটি হেডিং। এরকম আরও অনেক ফরম্যাটিং ট্যাগ রয়েছে, তবে ফরম্যাটিং ট্যাগের গুরুত্ব অনুসারে এখানে কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ তুলে ধরা হলো, যা আমরা সচরাচর খুবই ব্যবহার করে থাকি। সুতরাং এটি হচ্ছে আমাদের ফরম্যাটিং, যেটি আমাদেরকে নির্দেশ করে আমরা যদি আমাদের HTML ডকুমেন্টটিকে সুন্দরভাবে প্রদর্শন করতে চাই, তাহলে যে ট্যাগ ব্যবহার করি এবং যে প্রক্রিয়া সেটি হচ্ছে আমাদের ফরম্যাটিং।